সবাইকে আমার চ্যানেল কুডুইথ রফিকে স্বাগতম। তো আমরা গত ভিডিওতে এখানে আমাদের মোটামুটি অনেক কাজ কমপ্লিট, আমরা লগ ইন, রেজিস্ট্রেশন, তারপরে নিউ পোস্ট আমরা ক্রিয়েট করতে পারি, আমরা লগ আউট করতে পারি, আমরা পোস্ট করার পরে পোস্টের ডিটেলস আমরা দেখতে পারি, আর আমরা যদি এই পোস্টের ওনার হই তাহলে এখানে আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, মানে দুইটা বাটন শো করবে। এখন এটার কাজ দিনে আমি যেমন এই পোস্টটা আমি করিনি, এটার ভিতরে ঢুকলে আমি দেখতে পারবো না আপডেট ডিলেট। এখন আমরা কি দেখেছি, পোস্ট এডিট দেখেছি, এখন আমরা এই দুটা ফাংশনালিটি কাজে লাগাবো। আর আপনার একটা জিনিস খেয়াল করছেন, আমি এখানে কিন্তু স্টাইলিং করছি না, আমি যে ডেমোটা দেখিয়েছিলাম সেই ডেমোটাতে কিন্তু আর অনেক সুন্দর স্টাইল করা ছিল, এখানে কিন্তু আমি কিছু স্টাইলিং দিকে খেয়াল করছি না, জাস্ট কোডিং ব্যাক এন্ডের কোডিংটার দিকে খেয়াল করছি, আর স্টাইলিংয়ের দিকে বেশি একটা খেয়াল করতেছি না। তো এখন আমরা যাই আমাদের কোড এডিটরে, চলে আসলাম কোড এডিটরে, আমরা টার্মিনাল ওপেন করে আমাদের সার্ভারটা অফ হয়ে গেছে, এটা আবার রান করে দেই। পাইথন রান, সার্ভার সার্ভার রান হয়ে গেছে। তো আমরা কি চাই এখন আমাদের, এই আপডেট অ্যান্ড ডিলিট এই দুইটা ফাংশনালিটি চাচ্ছে এখানে। সো এখন আমরা ফার্স্ট অফ অল তো আমাদের ইউআরএল, এখানে ইউআরএল এর ভিতরে আমরা আপডেটের জন্য একটা ইউআরএল এবং ডিলিটের জন্য একটা ইউআরএল, দুইটা ইউআরএল এখানে আমরা করি। এটা কোথায় করছি আপনারা এখানে দেখুন, এখানে আমরা করছি হচ্ছে পোস্টের ইউআরএলসে। এখানে আপনারা চাইলে ফাইল লোকেশন দেখতে পারেন, একদম ফুল পাথ লোকেশন এখানে দেওয়া আছে। সো এখানে আমরা একটা পাথ ক্রিয়েট করি, পাথ আমরা এটা দিয়ে হচ্ছে ডিলিট ডিলিট স্ল্যাশ, এখানে ডাইনামিকলি আমরা এটার পিকেটা নিয়ে নেব, ইন্ট পিকে স্ল্যাশ, আমরা লিখে দিই ক্লাস নেমটা, ডিলিট ভিউ ডট এস আন্ডারস্কোর ভিউ। এখন কিন্তু আমরা কোনো ক্লাস ক্রিয়েট করিনি, ডিলিট ভিউ নামে জাস্ট এখানে লিখে নিচ্ছে, যাতে এখানে বারবার লিখতে না হয়, আর নেম দিয়ে দিচ্ছি ডিলিট। আমরা ডিলিট ভিউ এখানেও ইনপুট করে ফেলি, এখন আমরা যাই ভিউতে, ডিলিট ভিউর ভিউ লিখে, এটা আমরা আছি পোস্টের ভিউর ভিতরে, এখানে আমরা ক্লাস নেই ডিলিট ভিউ। সো প্রোডাক্ট ডিলিট করার জন্য আমাদের জেঙ্গুতে বিল্ট ইন একটি ক্লাস রয়েছে, আমরা যেরকম ক্রিয়েট ভিউর জন্য ক্রিয়েট ভিউটা ইনস্টল করেছি, ইনপুট করেছি, এখানে ডিলিট ভিউ করেছি, কিন্তু তার জন্য কিন্তু লগ ইন রিকোয়ারড লাগবে। তো এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই, লগ ইন রিকোয়ার্ড ম্যাক্সিমাম, মানে ডিলিট করার জন্য লগ ইন হতেই হবে। তো এখানে আমরা এখানে ইনপুট করে নিচ্ছি ডিলিট ভিউ, আমরা দিয়ে দিলাম ডিলিট ভিউ। এখানে আমাদের আরেকটি ক্লাস দিতে হবে, যে আমরা একটা পুশ ডিলিট করতে চাচ্ছি, এটার কাজকে আমরা একটা বই ডিলিট করতে চাচ্ছি, এবং এখানে আমরা কি কি চেক করছি যে ইউজার লগ ইন কিনা। এখন আমি যদি আরেকজনের পোস্ট ডিলিট করে দিই তাহলে তো আর হলো না, আমার নিজের পোস্ট আমার ডিলিট করতে হবে। সো এখানে আমরা আরেকটা রেস্ট্রিকশন দিব, যেটা একটু কাজ রয়েছে, আগে একটা একটা ক্লাস আছে এখানে লগ, এটা মিক্সেনের ভিতরেই লগ ইন রিকোয়ার্ড মিক্সেন, যেখানে সেখানে আরেকটি ক্লাস রয়েছে, সেটা হচ্ছে ইউজার পেসেস টেক্সট মিক্সেন, এই মিক্সেনটাও আমাদের দিতে হবে, মানে যেই পোস্টটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেই পোস্টের ওনার আমি কিনা সেটা চেক করার জন্য এটা এটার কিছু ফাংশনালিটিও নিচে লিখতে হবে, এটা চেক করে। সো এখন আমাদের এখানে এই লগ ইন ডিলিট ফিল্ড কী কী নেয়, ডিলিট ফিল্ড ফার্স্ট অফ অল তো মডেলটা নেয়, যে কোন মডেলেরটা মডেল থেকে আমরা পোস্ট ডিলিট করতে চাচ্ছি। সো মডেল হচ্ছে পোস্ট, মডেল ইজ ইকুয়াল টু পোস্ট, তারপরে হচ্ছে সাকসেস ইউআরএল, ডিলিট হওয়ার পরে কোথায় যাবে স্ল্যাশ, আর হচ্ছে
একটা কি দিতে হবে, টেমপ্লেট নেম দিতে হবে, যে ডিলিট এটা কেন দিতে হবে আমি দেখাচ্ছি। জাস্ট এখন টেমপ্লেট নেম এখানে আমরা লিখি, টেমপ্লেট নেম ইজ ইকুয়াল টু, আমরা এখানে আলাদা আরেক কোনো টেমপ্লেট, একটা টেমপ্লেট ডিলিট ভিউর জন্য একটা আলাদা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে আরেকটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছি, ডিলিট ডিএলটি, ডিলিট ডিলিট ভিউ, ডিলিট ভিউ ডট এইচটিএমএল, এই নামে একটি পোস্টের ভিতরে আমি একটা ডিলিট ভিউ ফাইল ক্রিয়েট করে ফেললাম। আর এখানে টেমপ্লেট নেম দিয়ে দিই আমরা কিউএসটিএস পোস্ট স্ল্যাশ ডিলিট ভিউ। এখানে আমরা এক্সটেন্ড করে দেই আমাদের বেস ডট এইচটিএমএল, তার ব্লক ব্লক করে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্ট। আর এটার জন্য পেজ, এটা যে ডিলেট পেজ, আমি এখানে দিয়ে দিচ্ছি ডিলেট ভিউ বোঝার জন্য প্রথমত। তারপর আমরা আরো কাজ রয়েছে ডিলেট করার জন্য, ডিলেট ডিলেট ভিউ সেভ করলাম। এখানে আমরা আর কি করতে পারি, হ্যাঁ ডিলেট ভিউ করলাম। এখানে আরেকটা জিনিস আমাদের, আমি যে বললাম যে এখানে এই ইউজার প্রেস মিক্সেন, ফার্স্ট অফ অল আমি একটু ক্লিয়ার করি এখানে, আমরা এখান থেকে যে সময় এখান থেকে পুস্ট রিকোয়েস্ট দিব, এই রিকোয়েস্ট এই ইউআরএল এ ডিলিট স্ল্যাশ আইডি, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। সো ডিলিট হওয়ার আগে আমরা এখানে ভ্যালিডেশন একটু চেক করে নিব যে এটা এই যে ইউজার, মানে আমরা এখন বর্তমানে যে লগ ইন ইউজার রয়েছে, সেই লগ ইন ইউজার যে পোস্টটা ডিলিট করতে চাচ্ছি সেই পোস্টের অথর কি না। সো এটা আমরা কি করব, এখানে আমরা ওভাররাইড করব এই ক্লাসটাকে, ডিএফ টেস্ট এফ ইউ এন সি টেস্ট ফাঙ্ক, এখানে হচ্ছে সেলফ, সো এখানে আমরা সেলফ ইন এট আর কিছু নেই না। তারপরে হচ্ছে এখানে আমরা দিব পোস্ট, একটা ভেরিয়েবল নিলাম পোস্ট ইজ ইকুয়াল টু সেলফ, সেলফ ডট গেট, সেলফ ডট গেট অবজেক্ট, সেলফ ডট গেট অবজেক্ট অবজেক্ট, এর মধ্যে যে পোস্টটা আমরা ডিলিট করতে চাচ্ছি, এখানে আমি কোলন দিইনি, যে পোস্টটা ডিলিট করতে চাচ্ছি সেই পোস্টটা এই পোস্টের ভিতরে চলে আসলো, পোস্ট ইকুয়াল টু সেলফ ডট গেট অবজেক্ট এর মাধ্যমে। সো এখন আমরা চেক করব কি, ইফ সেলফ ডট রিকোয়েস্ট ডট ইউজার, সেলফ ডট রিকোয়েস্ট ডট ইউজার ইজ ইকুয়াল টু পিওএসটি পোস্ট ডট অথর, অথর ইউটিএইচ ওর অথর, হ্যাঁ অথর, যদি অথর হয় তাহলে ডিলিট করো। এখানে আমরা রিটার্ন করে দিব ট্রু, মানে এটা সরি এখানে রিটার্ন করতে হবে রিটার্ন ট্রু, এর মানে হচ্ছে এখন এটা ডিলিট হয়ে যাবে। আর যদি আমরা এখানে রিটার্ন ফলস করে দিই তাহলে এটা ডিলিট হবে না, একটা রেস্ট্রিকশন দেখাবে অথবা কিছু একটা রেস্ট্রিকশন দেখাবে। আর আমরা সাকসেস ইউআরএল তো এখানে দিয়ে দিয়েছি, সাকসেস ইউআরএল এটা আমরা নিচে দিই দেখতে ভালো লাগে, এখানে সাকসেস ইউআরএল দিয়ে দিলাম যে এটা ডিলিট যদি কমপ্লিট হয়ে যায় তাহলে হোম পেজে চলে আসবে। সো এখন আমরা কি করব এখানে, সো আমাদের এখানে ব্যাকএন্ড লেখার কাজ মোটামুটি শেষ, এখন আমরা যাব হচ্ছে ডিলিট ভিউতে। ডিলিট ফার্স্ট অফ অল তো আমাদের এই লিঙ্কটা কানেক্ট করতে হবে আমাদের ওই ডিলিট বাটনটার সাথে, সো আমরা লিঙ্কটাকে কানেক্ট করে দিই। তারপরে আমরা যাচ্ছি আমাদের লিঙ্কটা কোথায় রয়েছে, এখানে এটা হচ্ছে ডিটেলস ভিউতে,
ডিটেলস, এটি ডিটেল ভিউ, সরি ডিলেট না, ডিটেল, ডিটেলস, ডিটেলসের ভিতরে এই যে ডিলেট, ডিলেটের ভিতরে আমরা ইউআরএল, ইউআরএল এখানে নাম কি দিয়েছি আমরা এটা ডিলেট, আর এখানে আমাদের সাথে দিয়ে দিতে হবে কি কি দিতে হবে, কি দিতে হবে কোথায়, এই যে অবজেক্ট, অবজেক্ট না, এখানে অবজেক্ট, এখানে কি দিচ্ছি আমরা অবজেক্ট, এখানে দেখুন পুশড আইডি দেওয়া, কিন্তু এখানে তো পুশড আইডি হবে না, এখানে অবজেক্ট ডট আইডি হবে, এটা এররটা আরো পরে আমরা খুঁজে পেতাম, দিয়ে দিলাম সমস্যা নেই, এখানে আমরা দিই এখানে অবজেক্ট ডট আইডি, আমরা সেভ করলাম, আমরা এখানে যাই রিফ্রেশ দিই, এখন যদি আমরা ডিলেটে ক্লিক করি, এই যে দেখুন ডিলেট ভিউতে চলে আসলাম। তো এখান থেকে ডিলেটটা কনফার্ম হওয়ার জন্য এখান থেকে ডিলেটটাকে কনফার্ম করতে হবে। তো এখন আমরা এটা যেহেতু জ্যাঙ্গো বিল্ট ইন ভাবে আমরা করছি, এই যে এখানে জ্যাঙ্গো ডিলেট ভিউ, তো ওইখানে জ্যাঙ্গো একটা ফর্ম সেন্ড করে দেয়, যে টেমপ্লেট লিঙ্ক দেয় সেই টেমপ্লেটে একটা ফর্ম সেন্ড করে দেয় কনফার্ম হওয়ার জন্য, আর ডিলেটটা কনফার্ম করার জন্য। সেই ফর্মটা আমরা কিভাবে এখানে, এখানে ডিলেট ভিউ এটা আমরা কেটে দিচ্ছি, এখানে আমরা কি দিচ্ছি একটা ফর্ম নেব, ফর্ম সম্বন্ধে আমরা আগেও জেনেছি, এখানে একটা পুস্ট রিকোয়েস্ট দিতে হবে, ওই রিকোয়েস্ট ওই ইউআরএল বরাবর এমএটিএইচ কোডের মেথড ইজ ইকুয়াল টু কিউএসটি পোস্ট, পোস্ট রিকোয়েস্ট দিলে আমরা জানি এখানে কি দিতে হয় সিএসআরএফ টোকেন, আর এখানে আমাদের একটা বাটন দিতে হবে VU221 বাটন ডিলেট, ডিলেট। তো এখানে আমরা কি করছি, এখানে ক্লাস নিয়ে নিচ্ছে একটা, ক্লাস হচ্ছে বিটিএন, বিটিএন ইনফো না ডেঞ্জার দি, ডেঞ্জার সেভ করলাম। এখানে আমরা আরেকটা বাটন নিই, যদি এই পর্যন্ত মানে এই পেজে এসে কারো মনে হয় যে সে এটা ডিলিট করবে না, সো যাতে ক্যান্সেল করতে পারে, ক্যান্সেলের জন্য আরেকটা আমরা বাটন দিয়ে দিচ্ছি, বাটন একটা লিঙ্ক বলেন, লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে ক্যান্সেল, ক্যান্সেলের এইচরেফটা কি হবে ইউআরএল, এখানে আমরা ডাইনামিক ইউআরএল নিব, মানে আমাদের যেন এই এই পেজে আবার পৌঁছে যায়, আমরা যেন এই পেজে আবার চলে আসি, সেই এখানে এখানে আমরা ইউআরএল দিয়ে দিব। তো এখানে কিন্তু আমাদের ডাইনামিকলি এই আইডিটাকে ধরতে হবে, তো আমাদের পোস্ট ডিটেলের ইউআরএল কি ছিল কোথায় যেন, এই যে পোস্ট ডিটেলস, পোস্ট এখানে আমাদের ইউআরএল দিন পোস্ট ডিটেলস, আর এখানে হবে অবজেক্ট, অবজেক্ট ডট আইডি, এখানে আমরা এই বাটনটারও একটা ক্লাস দিয়ে দিই বিটিএন, বিটিএন সাকসেস সেভ করলাম আমরা, আশা করি এখন আমাদের সবকিছু ঠিকঠাক কাজ করবে, আমরা যাই আমরা রিফ্রেশ দিই, আমরা এই পোস্টটা ডিলিট করতে চাচ্ছি, এই পোস্টটা আমি নিজে ক্রিয়েট করেছি, তো এখন আমরা ডিলেটে ক্লিক করলাম, সেখানে দুইটা বাটন চলে আসলো, ক্যান্সেল, ক্যান্সেলে ক্লিক করলে এখানে নিয়ে আসছে আমাকে, আবার ডিলেটে ক্লিক করি, এখন ডিলেটে ক্লিক করি, এই যে দেখুন আমরা চলে আসলাম এখানে, কিন্তু এটাকে ডিলেট হয়েছে কিনা আমরা বুঝতেছি না, এটাই কথাটা। আবার আমরা একটু এখানে একই পোস্ট নামে দুই একটা রয়েছে, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেস্ট পোস্ট ফ্রম ইউআই একটা পোস্ট রয়েছে, এখানে আরেকটা রয়েছে টেস্ট পোস্ট ফ্রম ইউআই, তো আমরা এটা ডিলিট করতে চাচ্ছি, ডিলিট, ডিলিট, দেখুন এখানে শুধুমাত্র এখন একটা টেস্ট পোস্ট, টেস্ট টাইটেল ফ্রম ইউআই, এখন একটা দেখা যাচ্ছে, সো এর মানে আমরা সাকসেসফুলি ডিলিট করতে পারছি। এখন যদি আমরা এই পোস্টে পোস্ট বাই এটার আমরা আইডিটা কিন্তু এখানে ক্লিক করলে দেখতে পারি এই 7, সো এখন যদি আমরা এই পোস্টটা যেহেতু আমরা করিনি, এখন যদি আমরা এটা ডিলিট করতে চাই, আমাদের ইউআরএলটা দেখি, ইউআরএল কি ছিল যেন, ভিউতে যাই ইউআরএল সে ডিলিট মানে স্ল্যাশ ডিলিট স্ল্যাশ আইডি, সো এখন আমরা এই যে এখানে ইউআরএলটা দিয়ে খেয়াল করুন, এখানে ডিলিটের পরে স্ল্যাশ দিয়ে আইডি দিয়ে দিচ্ছি, এখন যদি আমরা এখানে রিকোয়েস্ট দিই দেখুন 403 ফরবিডেন, এর মানে এখানে ঢোকার আমার পারমিশন নেই,
এই পোস্ট আইডি 7 যেটা রয়েছে সেটা আমি ক্রিয়েট করিনি, এই পোস্টটা আমি ক্রিয়েট করিনি, তাই এখানে এখানে ফরবিডেন দেখাচ্ছে। অবশ্যই এটা ফরবিডেন দেখাচ্ছে এই কারণে না, আপনারা একটু এই এই যে এই ইরোরটাকে একটু খেয়াল করে রাখুন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইরোর। আর এখানে এটা দেখাচ্ছে হচ্ছে সিএসআরএফ টোকেন, এটা আমরা যতক্ষণ বললাম এটা আমি ভুল বলেছি, যেখানে এটা সরি এখানে এই পোস্টটা অথর ক্রিয়েট করেনি তাই এই এটা দেখাচ্ছে। এটা দেখাচ্ছে হচ্ছে আমাদের সিএসআরএফ টোকেন এখানে দেওয়া হয়নি, এটা আমরা যেহেতু ম্যানুয়ালি দিচ্ছি এটা একটা গেট রিকোয়েস্ট হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা রিকোয়েস্ট সম্বন্ধে আমরা একটু পরে কথা বলবো, এটা আপনারা আচ্ছা এটা মাথায় রাখেন যে এখানে সিএসআরএফ টোকেন দেওয়া হয়নি তাই এটা 403 ফরবিটেন দেখাচ্ছে। আর আমরা এখানে কিভাবে কিভাবে আমরা এখানে পোস্ট রিকোয়েস্ট দিতে পারি, আমরা দিতে পারি আমাদের পোস্ট ম্যানের মাধ্যমে, আমরা ওইদিকে যাচ্ছি না, জাস্ট এটুকু দেখবেন আমরা যদি এই পোস্টের অথর না হই তাহলে এই পোস্টে দিতে পারতেছি না। এই বিষয়ে আমরা আমরা যে সময় এপিআই ক্রিয়েট করব তখন এটা আরো গভীরভাবে বুঝবো এই ইরোটা সম্বন্ধে, সিএসআরএফ টোকেনের বিষয়ে। সো আমরা এটা দেখলাম, আমরা যাই এখানে চলে আসলাম। তো এখন আমরা একটা পোস্ট ডিলিট করে দিতে পারি, এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট নাই এই পোস্টটা আমরা ডিলিট করতে পারবো না কারণ এটা আমরা আমরা এটা ক্রিয়েট করি। তারপরে আমরা কি করতে পারি এখানে আপডেট, এখন আমাদের করতে হবে পোস্ট আপডেট, পোস্ট আপডেট করার জন্য আমাদের একটা পোস্ট থাকতে হবে। সো আমরা একটা নতুন পোস্ট করছি, টেস্ট পোস্ট, টেস্ট টিআইটি এলএ টাইটেল ফ্রম ইউআই, এই নামে আমি একটা পোস্ট করছি, টেস্ট কন্টেন্ট, কন্টেন্ট ফ্রম ইউআই। তো একটা পোস্ট ক্রিয়েট হয়ে গেল আমাদের পোস্ট, আমরা আপডেট দিলে দুইটা বাটনও শো করছে। সো এখন আমরা কি করব, আপডেট আপডেটটাকে কাজে লাগাব। সো জ্যাঙ্গোতে আপডেট করার জন্য এরকম আমরা ইউআরএলটা ক্রিয়েট করি, ইউআরএলটা এটার মতো সেম হবে, ডুপ্লিকেট করে নিচ্ছি আর এখানে খালি আমরা দিই আপডেট, আপডেট এখানে দিয়ে আপডেট, আর এখানে দিয়ে আমরা আপডেট ভিউ, আপডেট ভিউ। সো আমরা ভিউতে যাই, সো জ্যাঙ্গোতে এই যেখানে আমরা ইনপুট করলাম যে লিস্ট ভিউ, ডিটেল ভিউ, ক্রিয়েট ভিউ, ডিলিট ভিউ, সো আপডেটের জন্য একটা ভিউ রয়েছে আপডেট ভিউ, আপডেট ভিউ এই যে। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে আপডেট ভিউ নামে এটা যে দিয়েছি এটা একটু আমরা আপডেট আপডেট অনলি আপডেট পেজ দিয়ে দিই, ভিউটা ম্যাচ হয়ে যাচ্ছে, পেজ আপডেট পেজ এরকম একটা আপডেট অনলি আপডেটই থাকে, এটা আপডেট। সো এখানে আপডেট নামে আমরা একটা ক্লাস ক্রিয়েট করবো, তাই আপডেটটা ইনপুট করে নিচ্ছি, এখানে ভিউতে যাই, আপডেট ভিউ এখানে ইনপুট করে ফেললাম, এখানে আমরা ক্লাস দিয়ে দিচ্ছি আপডেট, ইনহেরিটেন্স ইনহেরিট হবে হবে হচ্ছে লগ ইন রিকোয়ার্ড মিক্সিং, এটা হচ্ছে সিকিউরিটি লগ ইন রিকোয়ার্ড মিক্সিং, আর হচ্ছে আপডেট ভিউ। এখানেও আমাদের আরেকটি ফিল্ড দিতে হবে, উপরে যেটা দিয়েছিলাম ইউজার প্রসেস টেক্সট মিক্সিং, মানে কি আমাদের আপডেট করতে পারবে, এখন যদি আমরা অন্য কারো পোস্ট আপডেট করি তাহলে তো হবে না, আমাদের নিজেদের পোস্টের জন্য আমরা আপডেট করতে পারি, ঠিক আছে আমাদের ইউআই এটা দেখাবে না, কিন্তু যারা হ্যাকার বলতে পারেন, হ্যাকারই বললাম, যারা হ্যাকার হ্যারো ধর ইউআই এর উপর নির্ভর করে না তারা এখানে রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারবে, এই ইউআই ছাড়াই আমরাও পাঠাতে পারি কিন্তু এটা পোস্ট ম্যানের মাধ্যমে, বাদ দেন পোস্ট ম্যান সম্বন্ধে না জানলে। সো এখন আমরা এখানে এটা দিলাম, এটাও এটা কি কি ফিল্ড নিয়ে আপডেট করার জন্য, আমরা ক্রিয়েট করার জন্য যে যে ফিল্ডগুলো নিয়েছি টাইটেল অ্যান্ড কন্টেন্ট এবং মডেল নেম, এটাও একই ফিল্ড নেয়, এই দুইটাকে ফার্স্ট টাইম ইনপো এখানে নিয়ে আসলাম, এই দুইটা ফিল্ড আমরা আপডেট করব, টাইটেল অ্যান্ড কন্টেন্ট। আরেকটা জিনিস উপরে দেখুন, আমরা এটা ভ্যালিডেশনটা চেক করেছিলাম যে এই পোস্টের অথর, যে পোস্টটা আমরা আপডেট করতে যাচ্ছি সেই পোস্টের অথর রিকোয়েস্ট ডট ইউজার কিনা, রিকোয়েস্ট ডট ইউজার বলতে বোঝায় এখন বর্তমান যে ইউজার আছে সেই ইউজার কিনা। তারপরে এই এই কন্ডিশনটাও আমরা এখানে কপি করে এটার নিচে দিয়ে দিচ্ছি,
সো আমাদের দুইটা কন্ডিশন হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের আমরা যে এখানে আরেকটা ফাংশন দিতে হবে, যেটা হচ্ছে আমাদের ফর্মটা ভ্যালিডেশন কিনা, ভ্যালিড করে আমরা যে আপডেট ডাটাটা পাঠাবো সেটা ভ্যালিড করে তারপরে এটা ডাটাবেজে সেভ করতে হবে। সেখানে আমরা মানে এটা সিকিউরিটি চেক যে ফর্মের ভিতরে উল্টাপাল্টা কিছু থাকে কিনা। ফ্রম ভ্যালিড, ফ্রম ভ্যালিড এখানে নেবে সেলফ ডট, এটা আমরা কোথায় করেছিলাম, এটা কিন্তু আমরা এই যে প্রসেসটা ফ্রম ভ্যালিডেশন এটা কিন্তু আমরা করেছি আমাদের ক্রিয়েট পুস্টের সময়, এই যে এটাই আমরা এখানে লিখব। ক্রিয়েট পুস্টের সময় যে ভ্যালিডেশনটা চেক করেছিলাম এটা আমরা এখানে কোথায়, এই যে পোস্ট আপডেটের সময়ও একই ভ্যালিডেশন চেক করে নিচ্ছি। আর একটা জিনিস, এখানে আমরা কি চাচ্ছি, এখানে আমাদের সাকসেস ইউআরএল এটা আমরা বর্তমানে দিচ্ছি না, আমাদের টেমপ্লেট নেম দিতে হবে। টেমপ্লেট মানে কোথায় আপডেট, আপডেট এটা কিন্তু সেম ক্রিয়েটের মতো। সো আমরা চাইলে আমাদের যে ক্রিয়েট ভিউ কোথায় যেন আমাদের ক্রিয়েট ভিউ ক্রিয়েট এই যে নিউ নিউ পোস্ট, নিউ পোস্টের এখানে নিউ পোস্টের ফর্মটা ইউজ করতে পারি, এই পেজটাকে আমরা আপডেটের জন্য ইউজ করতে পারি। সো এখন আমরা এখানে ক্রিয়েট পোস্টের জায়গায় অনলি একটা পোস্ট লিখে দিই যাতে বোঝা যায়, আপডেট হোক আর ডিলিট হোক এখানে জাস্ট ক্রিয়েট পোস্ট। সো এখন আমরা নিউ পোস্ট আমরা কোথায় যাচ্ছি, ভিউর ভিতরে যাচ্ছি, ভিউর ভিতরে যাচ্ছি, আমাদের ক্রিয়েট পোস্টে এই যে টেমপ্লেট নেম দিয়েছিলাম নিউ পোস্ট, এই টেমপ্লেটটাই আমরা আপডেটের ক্ষেত্রেও ইউজ করতে পারি। সেভ করলাম আমরা, এখন আমরা আপডেট, এখন আমরা যাচ্ছি আমাদের ইউআরএলসে, আপডেটটা আমাদের দিয়ে দিতে হবে, এই লিঙ্কটা আমাদের কানেক্ট করে দিতে হবে হোম পেজের এই আপডেটের সাথে। হোমে যাই আমরা, কোথায় হোমে তো আছি আমরা, আপডেট বাটন কোথায়, সরি হোমে না, পোস্ট ডিটেলে, এই যে ডিটেলস, এখানে আমাদের দিতে হবে ইউআরএল আপডেট, আপডেটে তো নাম দিয়েছি, হ্যাঁ আপডেট, আর হচ্ছে এখানে অবজেক্টস ডট আইডি, এই পোস্টের আইডিটাকে পাস করে দিতে হবে। সেভ করলাম, রিফ্রেশ দিই, আপডেটে ক্লিক করি। সো এই যে দেখুন আপডেটের জন্য ফিল্ড চলে এসেছে, এবং দেখুন এখানে আমাদের যে পোস্ট আপডেট করতে চাচ্ছি সেই পোস্টের ডাটাগুলো কত সুন্দরভাবে আগে থেকে এখানে দেওয়া আছে। আমরা ধরি যে আমরা এই পোস্টটা, এটা এটা আমরা করিনি, সরি এটা না, এই পোস্টটা আমরা আপডেট করতে চাচ্ছি, এখানে দিলাম আপডেটে ক্লিক করি। সো এই পোস্টে আগে থেকে যে ডাটাগুলো ছিল টাইটেল কন্টেন্ট সেই ডাটাগুলো কিন্তু এখানে আগে থেকে দেখাচ্ছে। এই যে দেখুন এখানে আমাদের যে গ্রামারি এটা এখানে কাজ করতেছে। সো আমাদের আপডেটটা, আপডেটের জন্য আমাদের যে ওল্ড ডাটাগুলো সেটি শো করছে। সো আমরা এখানে কি করব, এখানে আমরা আপডেট হচ্ছে কিনা দেখি, আপডেট ইউপিএফ ডিএটি আপডেট, এখানে আমরা দিয়ে দিয়ে ইউপিএফ ডিএটি আপডেট, সো দিলাম পোস্ট, এখন কি দেখাচ্ছে, সো আমাদের রিডাইরেক্ট হওয়ার জায়গা পাচ্ছে না। সো আমরা এখানে রিডাইরেক্ট করে দিব, সাকসেস ইউআরএল কোথায়, আমাদের সাকসেস ইউআরএল আমাদের ভিউতে যাব, আমরা এখানে সবার লাস্টে দিয়ে দিচ্ছি সাকসেস ইউআরএল ইজ ইকুয়াল টু স্ল্যাশ মানে হোম, এমন পোস্ট আপডেট হওয়ার পরে আমাদের ইউআরএলটা রিডাইরেক্ট হয়ে হোমে চলে আসবে, আমরা সাকসেস ইউআরএলটা আগে দিয়ে নিই। এখন দিয়ে দিলাম, এখানেও দিতে পারেন, এগুলো সাথেও দিতে পারেন, সমস্যা নেই। সো আমি এখানে আবার যাচ্ছি, এখানে আপডেটে ক্লিক করে এই যে দেখুন হোমে চলে আসলাম, এই যে দেখুন এটা আপডেট পোস্ট টেস্ট পোস্ট 5 আপডেট, এই লোরা মিপসাম এই যে আপডেট এখানে দেখাচ্ছে। সো আমরা এটা যদি আপডেট করতে চাই ক্লিক করি, আপডেটে ক্লিক করে এই যে দেখুন ওল্ড ডাটা দেখাচ্ছে, সেখানে দেবো আপডেট, এখানে আমরা দিতে পারি আপডেট আপডেট। সো আমাদের আপডেট হয়ে গেল পোস্ট। সো আমরা পোস্ট
আপডেট, আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারি। এখন কিন্তু একই ফর্ম ইউজ করতেছে, নিউ পোস্টে ক্লিক করলে যেই পেজে যাচ্ছে, আপডেটে ক্লিক করলে ওই পেজে যাচ্ছে, কিন্তু এখানে জাস্ট ফর্মটা আসতেছে, এখানে ফর্মের সাথে আমাদের ভ্যালুটাও চলে আসতেছে, যেটা নাকি ওল্ড মানে আগে ছিল, যেটা আমরা আপডেট করতেছি সেই ভ্যালুটা ছিল, ওইটা এখানে চলে আসে আর কি। তো এই যে এখানে আমরা দিলাম, এখন আপডেটে ক্লিক করি, এটা কিন্তু সেম নিউ পোস্ট ক্রিয়েট করার সময় যেই ফর্মটা, যেই পেজে আমরা যাচ্ছি, এইচটিএমএল কোথায় আমাদের, এই যেই পেজে যাচ্ছি নিউ পোস্ট, আমাদের আপডেটের সময় কিন্তু একই পেজে আসতেছে, জাস্ট আমাদের ফর্মের ভিতরের ভ্যালুগুলো ভিন্ন করে নিয়ে আসতেছে। তো এখন আমরা, আমাদের আর কি বাকি রয়েছে, পোস্টের আপডেট ডিলেট সবকিছু করে ফেললাম, আমরা আর কি করতে পারি এখানে, আমাদের প্রোফাইল, প্রোফাইলের ডাটাগুলো, এই যে আমাদের প্রোফাইলের ইমেজ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, আমরা এই যে ইউজার নেম, এটা আমরা আপডেট করব না, এই চারটা, চারটা ফিল্ড যেন রয়েছে, ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম আর হচ্ছে ইমেল, এই চারটা ফিল্ড আপডেটের অপশন দিব এখানে। তো ফার্স্ট অফ অল এটাকে আমরা একটা সুন্দর ডিজাইন করি, যাতে দেখতে ডিজাইন আর কি, এগুলো ছোট করে একসাথে যেন দেখা যায়। তো আমরা যাচ্ছি আমাদের এডিটরে, আপনাদের তো এটা ক্লিয়ার না, আমরা কিভাবে আপডেট ডিলিট এবং পোস্ট করলাম, আর যদি না ক্লিয়ার হয় ভিডিওটা দু একবার দেখতে পারেন। আমরা সবকিছু জ্যাঙ্গো বিল্ট ইন আগে থেকে করা আছে, আমরা জাস্ট ক্লাসগুলো কল করে করে আমরা এখানে আইডি, আমাদের পিকে, আমাদের ইউআরএল ভিতরে খালি জাস্ট ইউআরএলটা আর পিকেটা দিয়ে দিচ্ছি, আর আমরা ভিউতে এই যে এত সুন্দর এখানে লিস্ট ভিউ, ডিলেট ভিউ, ক্রিয়েট ভিউ, এই ভিউগুলো আমরা ইনহেরিট করে নিচ্ছি ক্লাসগুলো জ্যাঙ্গো ভিউ জেনারিক থেকে। তো এটা হচ্ছে ক্লাস বিজ ভিউর সুবিধা। আরেকটা আমরা ক্লাস আপনাদের দেখিয়েছি কিনা জানি না, আমরা এখানে না মনে হয় আমরা আমাদের ইউজারের ভিউতে যাই, একটা জিনিস ইউজারের ভিউতে, এই যে এখানে এই যে ভিউ নামক যে ক্লাসটা রয়েছে, এটা 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 হচ্ছে ফাংশন, ফাংশনের মতোই ক্লাস, আর এখানে আমরা ফাংশন জাস্ট ডিভ গেট, আর মানে গেট রিকোয়েস্ট আসলে এখানে যাবা, পুশ রিকোয়েস্ট আসলে এখানে যাবা, তো এটা ফাংশনের মতোই, ফাংশনের মতোই, এটাও জেনেরিক থেকে, এই যে জেনারেট থেকে এটা ইনপুট হচ্ছে এই ভিউটা, এটা আমার একটা ফেভারিট ভিউ, এটা আমরা মানে এটা আমরা সবখানে ইউজ করতে পারি। তো এই ভিউটা দিয়ে কি করছে, এখানে গেট রিকোয়েস্টের জন্য এটা, পুশ রিকোয়েস্টের জন্য এটা, এখানে যদি আরো রিকোয়েস্ট থাকে, এইচটিটিপি রিকোয়েস্ট সম্বন্ধে আমরা পরে আর কথা বলবো, আপনারা জাস্ট এটুকু জেনে রাখুন। গেট রিকোয়েস্ট হচ্ছে আমরা এই যে পুশটা দেখছি, এই যে আমরা এখন যা দেখছি এগুলো সবকিছু আসতেছে অটোমেটিক গেট রিকোয়েস্টের কারণে, আর আমরা যে এখানে তখন আপডেট করলাম, আপডেটে ক্লিক করলাম, এটা হচ্ছে এখানে গেট রিকোয়েস্ট হয়েছে, কিন্তু এখানে ক্লিক করলে এটা পোস্ট রিকোয়েস্ট হবে, মানে ডাটাটা আমরা কোনো কিছু যদি ডাটা সার্ভারে সেন্ড করতে চাই তাহলে এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, আর যদি সার্ভার থেকে কোনো ডাটা আমরা আমরা গেট করতে চাই, আমরা ধরতে চাই, তাহলে এটা হচ্ছে গেট রিকোয়েস্ট। আপনারা আমাদের এখানে ভিউয়ার টার্মিনাল দেখলেই দেখবেন যে এই যে সার্ভার থেকে এই যে ডাটাগুলো, এখানে আপনারা খেয়াল করুন, এখানে গেট 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 গেট, এখানে ডাটাগুলো আসছে, এই যে পোস্ট রিকোয়েস্ট, এটা আমরা আপডেট করার জন্য রিকোয়েস্ট দিয়েছিলাম, এই যে দেখুন এখানে একটা পোস্ট রিকোয়েস্ট দেখাচ্ছে, এই যে গেট গেট গেট, এই যে পোস্ট, আশা করি গেট আর পোস্ট আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করব, আমরা প্রোফাইল এর আপডেট করব, প্রোফাইলে আপডেট ভ্যালু যাতে আমরা আপডেট করতে পারি সেই দিকে যাচ্ছি। তো প্রোফাইল কোথায়, প্রোফাইল ইউজারের ভিতরে প্রোফাইল নামক প্রোফাইল ডট এইচটিএমএল এটা আছে। তো এখানে আমরা ডাটাগুলো একটু সুন্দরভাবে দেখাতে চাচ্ছি, আমরা এক্সটেন্ড করছি বেস ডট এইচটিএমএল আর কন্টেন্ট, এখানে এগুলো থাক, কমেন্ট করে দেই, এখানে আমরা একটা কন্টেইনার নিচ্ছি, কন্টেইনার ফার্স্ট অফ অল ডিপ, আমরা এখানে একটা কন্টেইনার নিয়ে নিই, কন্টেইনার, তারপরে রো দিয়ে একটা রো, এটা রো থাক, আমরা সবার উপরে ইমেজ ইমেজ থ্রো করাবো, ইমেজের পরে হচ্ছে আমাদের ফুল নেম আর ইউজার নেম, পি ট্যাগ দিয়ে দিই আমরা, ইউজার নেম ইজ ইকুয়াল টু,
আর স্টাইলিং এর দিকে আমরা তো বেশি একটা খেয়াল করছি না, এখানে জাস্ট মোটামুটি একটা যাতে দেখা যায় ডাটাটা। আর এটা দিয়ে দিচ্ছি এখানে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর কি রয়েছে ইমেল, ইউজারের সাথে আমি দিয়ে দিচ্ছি ইমেল। তারপরে এখানে আমাদের এই পেলগুলো এখান থেকে নিয়ে আসে, ইমেল, ইউজার ডট ইমেল, ইউজার ডট ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ইউজার ডট লাস্ট নেমটা এখানে নিয়ে আসে। আর কি বাকি রয়েছে, ইউজার নেম। আর হচ্ছে ইমেজের ইউআরএলস, আর সেভ করলাম আমরা। দেখি আমার আবার নিশ্চয়ই ছোট ছোট সব দেখা যাবে, প্রোফাইলে যাই, এই ডাটাগুলো সব ছোট কিন্তু ইমেজটা অনেক বড়, সো ইমেজটা আমরা সাইজটা ছোট করে দেই। ইমেজের আমরা কি দিতে পারি, ইমেজের ওয়াইড 50 না 200 পিক্সেল, আরো কম দেই। এটা ইমেজটা থাকুক এখানে। বর্ডার রেডিয়াস 50%, আর এটার একটা চারপাশে এটার একটা মার্জিন দিয়ে দিই আমরা। মার্জিন কত দিতে পারি, 10 পিক্সেল। সো এটা আমি ইনলাইন সিএসএস দিয়ে দিব এখানে, ইনলাইন সিএসএস। সো এখানে দেখুন ইনলাইনের জন্য ইনলাইন এখানে লেখা আছে, সো ইনলাইন সিএসএস আমরা এখান থেকে কাট করছি। আর ইমেজের ভিতরে আমরা ইনলাইন সিএসএস দিয়ে দিই। ওয়াইড হলো ইন্ডেন্টেশনটা ঠিক করে দিচ্ছে, বর্ডার রেডিয়াস, মার্জিন, আমরা সেভ করলাম, ইন্সপেক্ট কেটে দিই, রিফ্রেশ দিই। আর যে দেখুন এই ডাটাগুলো শো করছে, সো আমরা নিচে এখনো এই যে যে ডাটাগুলো আমরা এডিট করতে পারবো, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল, ইমেজ, এই তিনটার জন্য নিচে আমরা ফিল্ড ক্রিয়েট করব। নিচে আরেকটি রো নিচ্ছি আমি, রো এর ভিতরে আমি নিচ্ছে, এখানে আমাদের দুইটা ফর্ম লাগবে, একটা হচ্ছে আমাদের এই ডাটাটির জন্য, এই তিনটা ডাটার জন্য। এই তিনটা ডাটা কিন্তু জেঙ্গোতে বিল্ট ইন অবস্থায় আছে, যে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম আপনারা জানেন, অ্যাডমিনে গেলে আমরা দেখতে পাবো। কিন্তু ইমেজটার জন্য কিন্তু আমরা প্রোফাইল নামক আরেকটি ফর্ম নিয়েছি, ইমেজের জন্য আমরা প্রোফাইল নামক আরেকটি ফর্ম নিয়েছি। তো আমরা এখানে এটার জন্য একটা মডেল ফর্ম এবং এটার জন্য একটা ফর্ম, দুইটা ফর্ম এখানে আমরা আমাদের ফ্রন্ট এন্ড থেকে পাস করব। তো চলুন আমরা আমাদের ভিউতে যাই। এই ফার্স্ট আমরা ভিউ থেকে ফর্ম পাস করব, আগে একবার করেছিলাম, ভিউতে যাই, এখানে আমরা প্রোফাইল, প্রোফাইলের জাস্ট গেটের ভিতরে আমরা এখানে ফর্ম দিয়ে দিব। আমরা এখানে জেঙ্গো মডেল ফর্ম ইউজ করব, তো জেঙ্গো মডেল ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা যে আমাদের মডেলসে গিয়ে আমরা এখানে এই প্রোফাইলের জন্য একটা, আমরা কিন্তু মডেল ফর্ম সম্বন্ধে আগে কথা বলেছি, প্রোফাইলের ভিতরে একটা দুইটা মডেল ফর্ম ক্রিয়েট করতে হবে, একটা হবে আমাদের প্রোফাইলের জন্য আর একটা হচ্ছে আমাদের ইউজারের জন্য। সো আমরা এখন দুইটা মডেল ফর্ম এখানে ক্রিয়েট করব। তো আমাদের এখানে আমাদের মডেল ফর্মটা ইনপুট করে নিতে হবে, ফর্মসটা ইনপুট করে নিতে হবে। তো আমরা ফর্ম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস, ফর্মস, তো এখানে আমরা মডেল ফর্ম নিব। ফার্স্ট অফ অল কিসের নিব, আমরা ফার্স্ট অফ অল নিব আমাদের ইউজারের, যেহেতু আমাদের প্রোফাইলে
আমাদের প্রোফাইলটা কোথায়, প্রোফাইলে ইউজারের ডাটা রয়েছে এই তিনটা, এই তিনটা আপডেট করব। আমরা ইউজার নেম আপডেট করব না, ফার্স্ট এটাও আপডেট করা যায় কিন্তু আমরা এটা একটু এটার দিকে যাচ্ছি না। এই তিনটা আমরা আপডেট করব আর এটা থাকবে ফিক্সড। কেউ যদি ফার্স্ট যেই লগ রেজিস্টার করার সময় যেই ইউজার নেম দিয়েছে সেই ইউজার নেমই তাকে চালাতে হবে, এরকম একটা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি আমরা। এই তিনটা আপডেট করতে হবে। এই তিনটা আছে কোথায়, ইউজারের ভিতরে, এটা জ্যাঙ্গোতে বিল্ট ইন, এই ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম। সো এই তিনটা ফার্স্ট আপডেট করতে চাচ্ছি, তো এই তিনটার জন্য একটা ফর্ম ক্রিয়েট করব, মডেল ফর্ম। সো ক্লাস ইউজার আপডেট, ইউজার আপডেট ফর্ম, এটা ইনহেরিট করব হচ্ছে ফর্মস ডট মডেল ফর্ম। ফর্মস ডট এর মধ্যে মডেল ফর্ম, ফর্মস ডট মডেল ফর্ম। আর এখানে আমাদের আগে দেখেছি যে কি কি ফিল্ড আমরা মডেল ফর্মের থেকে নিব, ক্লাস ম্যাটার, সেই ফিল্ডগুলো এখানে দিতে হবে, ম্যাটার মডেলটা দিতে হবে। মডেল ইজ ইকুয়াল টু হচ্ছে ইউজার, আমরা ইউজার আগে ইনপুট করে রেখেছি এই প্রোফাইলের সাথে কানেক্ট করার সময়, ইউজার আর হচ্ছে ফিল্ডস। ফিল্ডস হবে কি কি এখানে, ফার্স্ট হলো ইমেল, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম। সো আমরা ইউজারের জন্য একটা ফর্ম ক্রিয়েট করে ফেললাম, এটুকুই। তারপর আমরা প্রোফাইলের জন্য এই উপরে যে প্রোফাইল মডেলটা, এই মডেলের জন্য একটা ফর্ম ক্রিয়েট করে ফেলি আমরা। প্রোফাইল আপডেট ফর্ম, প্রোফাইল আপডেট ফর্ম, এটা ইনহেরিট হবে ফর্মস, ফর্মস ডট এর মডেল ফর্ম, ক্লাস নেম হচ্ছে এমএটি মেটা। সো এই প্রোফাইলের কি ফিল্ড আমরা চেঞ্জ করব, অনলি ইমেজটা, ইউজার দ্য রিকোয়েস্ট ডট ইউজারই, যে ইউজার লগ ইন থাকবে সেই ইউজার তো ইউজারই। ফিক্স এখানে আমরা মডেল হচ্ছে প্রোফাইল, এই যে প্রোফাইলটা এখান থেকে এখানে নিয়ে নিলাম, আর হচ্ছে ফিল্ডস, ফিল্ডস হচ্ছে ইমেজ, কমপ্লিট। সো আমাদের দুইটা ফর্ম ফিল্ড, আমরা মডেল ফর্ম ক্রিয়েট করে ফেললাম, দুইটা মডেল ফর্ম ক্রিয়েট করে ফেললাম। এখন এই দুইটা মডেল ফর্ম আমাদের পাস করতে হবে এই প্রোফাইলের ভিতরে। কিভাবে করব, আমরা ভিউতে যাই, আমরা দুইটা মডেল ফর্ম কাকে ইনপুট করে নিই, ফর্ম ডট মডেলস দিয়ে, ফর্ম ডট মডেলস ইম্পোর্ট প্রোফাইল আপডেট ফর্ম, আর হচ্ছে ইউজার আপডেট ফর্ম। সো আমরা এখানে এখানে আমরা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি পি আন্ডার ফ্রম এফ আর ও, পি ফ্রম ইজ ইকুয়াল টু প্রোফাইল আপডেট ফ্রম, এটার ইনস্ট্যান্সটা নিয়ে নিচ্ছি, ইউ আন্ডারস্কোর ফ্রম ইজ ইকুয়াল টু ইউজার আপডেট ফ্রম। সো এই দুইটা ফর্মকে আমরা পাস করতে হবে এখানে। সো আমরা কিভাবে পাস করবো, এখানে আমরা একটা কনটেক্সট নামক একটা, কনটেক্সট ইজ ইকুয়াল একটা ডিকশনারি নেই, ডিকশনারির ভিতরে পি আন্ডারস্কোর ফ্রম, এটা ফ্রম এফ ও আর এম হবে, পি ফ্রম ইকুয়াল টু কোলন পি আন্ডারস্কোর ফ্রম, এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ইউ, ইউ ফ্রম ইজ ইকুয়াল টু ইউ আন্ডারস্কোর ফ্রম, আর এই কনটেক্সটটাকে আমরা পাস করে দিচ্ছি এখানে।
সো আমাদের দুইটা ফর্ম আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে মডেল ফর্ম দুইটাকে পাস করে দিলাম প্রোফাইল ডট এইচটিএমএল এ। সো আমরা প্রোফাইল ডট এইচটিএমএল এখানে যাই, এখানে আমরা রো এর ভিতরে ফর্ম একটা ক্রিয়েট করি এবং ফর্মের অ্যাকশন এখানে দরকার নেই, আমরা জানি মডেল ফর্ম দিলে অ্যাকশনের প্রয়োজন হয় না। এখানে আমাদের ভেরিয়েবল আকারে ফার্স্ট অফ অল হচ্ছে পি আন্ডারস্কোর পি ফর্ম, এরপরে হচ্ছে ইউ ফর্ম, দুটো ফর্ম দিয়ে দিলাম। দেখে আমাদের সব ঠিক থাকলে আমরা দুইটা ফর্ম এখানে দেখতে পাবো, একটা ফর্মে দুইটা কয়েকটা ফিল্ড দেখতে পাবো, ফর্ম ফিল্ড। এই যে দেখুন ফর্ম ফিল্ড দেখতে পাচ্ছি, এই যে ফার্স্টে প্রথমে যেহেতু ইমেজ ফিল্ড, সো ইমেজ ফিল্ড এখানে দেখাচ্ছে, দেখুন কত সুন্দর মডেল ফর্ম থেকে আমাদের ফর্মগুলো চলে এসেছে। ফার্স্টের এটা একটা ফর্ম, এই যে ইমেজ ইমেজ ফিল্ড, যেহেতু এটা আমরা কিন্তু এখানে ইনপুটও দিইনি, কিচ্ছু দিইনি, জাস্ট ফর্মটা ইনপুট করছি, তো এখানে ইমেজ ফিল্ড, এখানে ইমেজটা দেখাচ্ছে ইমেজ ফিল্ড। তারপর হচ্ছে ইমেল ফিল্ড, এটা ইমেল দেখার জন্য লেখাই আছে, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমরা আগের যে মডেল ফর্মগুলো আমরা আগেও ক্রিয়েট করেছিলাম, যেমন এখানে নিউ পোস্টের সময় এটা একটা মডেল ফর্ম, তারপরে লগ আউট লগ ইন রেজিস্ট্রেশনের সময় কিন্তু আমরা মডেল ফর্ম ইউজ করেছি। সো আমরা মডেলটাকে সুন্দর করার জন্য আমরা ক্রিসপি ফর্ম নামে একটা এই বিল অ্যাপস আমরা কিন্তু এখানে ইনস্টল করেছি জ্যাঙ্গোর ভিতরে, সো ওইটা এখানে কানেক্ট করে দেবে এইগুলো এই ফর্মগুলোর সাথে। সো আমরা জানি আমরা আগে ইউজ করেছি, আমরা কোথায় ক্রিসপি ফর্ম ইউজ করেছি আগে, রেজিস্ট্রেশনে, আমরা রেজিস্ট্রেশন থেকে এটা নিয়ে আসি, এই যে ক্রিসপি ফর্ম লোড, ক্রিসপি ফর্ম ট্যাক্স এটাকে ইনপুট করতে হবে আমাদের যেখানে ক্রিসপি ফর্ম ইউজ করতে চাই। এখানে ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্টের উপরে, তারপরে আমরা এখানে কি দিব আর কি আছে, এটার এই যে বার দিয়ে এখানে দিয়ে দিতে হবে ক্রিসপি। প্রোফাইলে যাই, আমরা দুটোটার সাথেই দিয়ে দিই, যেহেতু দুইটা ফর্ম এখানে আসতেছে, সেভ করলাম, রিফ্রেশ করি। এই যে দেখুন আবার কত সুন্দর, একদম লম্বালম্বি কত সুন্দরভাবে আমাদের এই টাইটেলটা উপরে চলে গেছে, ফার্স্ট নেম লাস্ট নেম কত সুন্দর দেখাচ্ছে। সো এখন আমরা কি করব, এটা এক এক ক্লিকেই দুইটা ফর্ম সাবমিট হবে, এখানে তো দুইটা ফর্ম আসছে না, আমাদের এক ক্লিকে যদি দুইটা ফর্ম সাবমিট হয়, তাই আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা বাটন, বাটন বাটন হচ্ছে লোগা আপডেট, যেহেতু ফর্মটা আমরা আপডেট করব, আপডেট প্লাস বিটিএন বিটিএন ইনফো, আর এখানে ডাটাগুলো আমরা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে নিব। সো এখানে ফর্মের মেথড ইজ ইকুয়াল টু পিওএসটি পোস্ট, তারপরে আমাদের পোস্ট রিকোয়েস্ট দিলে আমরা জানি আমাদের কি তো সিএসআরএফ টোকেন, সিএসআরএফ টোকেন, সো আমরা এখন দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, সরি ফ্রন্ট এন্ড না, এখন আমাদের হচ্ছে এই ফর্মের ডাটাটা ক্লিক করলে কোথায় যাবে, কোথায় যাবে এটা তো আমরা জানি, আমরা ফর্মটা আমরা ফর্মটা যেখান থেকে পাঠিয়েছি, এই ভিও, এই যে এই দুইটা, এই দুইটার ভিতরে আমাদের ডাটাটা যাবে, কিন্তু এখানে তো গেট রিকোয়েস্ট, সো পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে ডাটাটাকে আমাদের ধরতে হবে, ধরে এই ডাটাটাকে আপডেট করতে হবে। সো আমরা এখন কি করব, আপডেটের এখানে ফাংশনটি লিখব, আমরা এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, আমি ম্যানুয়ালি দিয়ে দিচ্ছি, আপনি একটু দেখুন, এখানে এই যে এই দুইটা লাইন, আমাদের গেট রিকোয়েস্টের সময় আমরা যে সময় ফর্মটা সেন্ড করেছি, ফর্মের সাথে এখানে আরও দুইটা লাইন সেন্ড করতে, এখানে এই দুটা লাইন ইনস্ট্যান্স ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট প্রোফাইল, এটা হচ্ছে আমাদের প্রোফাইল ফর্মের ভিতরে এটা লিখতে হবে, ইনস্ট্যান্স ডট ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট প্রোফাইল, আর অনলি যে ইউজার ফর্ম ইউজার আপডেট ফর্ম ওটার ভিতরে লিখতে হবে ইনস্ট্যান্স ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার। সেই দুইটা লাইন এই যে ইনস্ট্যান্স দেওয়ার কারণে আমাদের কি সুবিধা হলো আমরা এটা দেখি, আমরা ইনস্ট্যান্স দেওয়ার কারণে আমাদের কি সুবিধা হলো, আমরা যদি রিফ্রেশ দেই, এই যে দেখুন এখন ইমেল ফিল্ডের ভিতরে আমাদের এখানে কি হচ্ছে, এখানে ইমেল ফিল্ডের ভিতরে দেখুন আমাদের যে কারেন্ট যে ইমেলটা রয়েছে এই ইমেলটা এটা এখানে দেখিয়ে দিচ্ছে, তারপরে আমাদের ফার্স্ট নেম এমডি বা এমডি এখানে দেখিয়ে দিচ্ছে, লাস্ট নেম ইসলাম লাস্ট নেম এখানেও দেখিয়ে দিচ্ছে, আর হচ্ছে আমাদের ইমেজ ইমেজ যে এটা ইমেজের যে লোকেশনটা ইমেজের যে ইউআরএলটা ইউআরএলটা এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে ক্লিয়ার একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এই বাটনটা আপনারা ক্লিক করবেন না, করলে আমাদের পুরো ফাংশনটা এখানে প্রবলেম হয়ে যাবে, এটা যদি একবার চেক করে সেভ দিয়ে দেন,
এটার আমরা একটু পরে এটা এখান থেকে রিমুভ করে দিব, কিভাবে করবো তা আমরা দেখাবো। তো এটুকু দেখে রাখুন যে ইমেজের ইউআরএলটা এখানে দেখাচ্ছে, তারপরে আমাদের আমাদের সাথে সাথে ইমেজের ইউআরএলের সাথে সাথে এখানে আমাদের ইমেল যে রয়েছে সেই ইমেলটা এখানে দেখিয়ে দিচ্ছে, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম। এখন যদি আমরা আপডেট করতে চাই তাহলে এই রিকোয়েস্টটা এটার সাথে যাবে, আমরা মনে করি এটা আপডেট করলাম, তো এটা তো আর থাকবে, এটা আমরা এডিট করবো না, তো এটা এখানে ভ্যালু হিসাবে থাকবে। এই জিনিসটা আমরা যেন কোথায় দেখেছি লাগতেছে, আগে একবার করেছি আমরা, এটা করেছি হচ্ছে আমরা এরকম ইনস্ট্যান্স দিয়ে আমরা করেছি হচ্ছে আমাদের টু ডু লিস্টে, আমাদের টু ডু লিস্টে আমরা এরকম ইনস্ট্যান্স দেখেছি যে আপডেট করার সময় আমাদের ওল্ড ডাটাটা থাকে, তারপরে আমাদের প্রোফাইল, আমাদের যে এই পোস্ট আপডেটের সময় আমরা দেখেছি, এখানে পোস্ট আপডেটের সময় যে এখানে আগের ফিল্ডটা দেখাচ্ছে, তো একইভাবে আমাদের প্রোফাইলও দেখাচ্ছে। তো এখন আমরা কি করবো, এই ডাটাগুলো আমরা চেঞ্জ করলে এই ডাটাগুলো আপডেট করে সেভ করবো, এক কথা ডাটাবেজে আপডেট করবো। সো এখানে আমরা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে দিব এই যে মেথড পোস্ট, তো এটি যাবে কোথায় আমরা জানি, আমরা এই ডাটাগুলো আমরা পাবো হচ্ছে কোথায়, এই দুইটা ভেরিয়েবলের ভিতরে, এই দুইটা ফর্ম ফিল্ডের ভিতরে। তো আমরা পোস্ট রিকোয়েস্টে এই দুইটা ফর্ম আবার ধরি, কপি করলাম ডিএফ পিও এস পোস্ট সেলফ রিকোয়েস্ট রিকোয়েস্ট, আর এখানে আমরা আর্কস এন্ড কোয়ার্কস দিয়ে দিব, এখানে আমরা আর্কস এন্ড কোয়ার্কস দিয়ে দিলাম, তারপরে আমাদের ইউ আমরা কপি করেছি, আমরা পেস্ট করে দিই আমাদের ইউ ফ্রম ইনস্ট্যান্স, এভাবে ইনস্ট্যান্সটা এখানে দিতে হবে। তারপরে আমরা এখানে আর কি করবো, আমাদের রিকোয়েস্ট যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো এটা প্রথমে দিয়ে দিই আমরা, আর ডাটাগুলো আমরা দিব হচ্ছে রিকোয়েস্ট কমা দিয়ে আমরা আর রিকোয়েস্ট রিকোয়েস্ট ডট পোস্ট রিকোয়েস্ট ডট পোস্ট। তো এটা কোথায় দিচ্ছি আমরা, প্রোফাইল আপডেটে, প্রোফাইল আপডেটে এখানে আমাদের ইউজার আপডেটও আমরা এটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের যে প্রোফাইল আপডেটে সেখানে আরেকটা জিনিস আমাদের দিতে হবে, সেটা হচ্ছে রিকোয়েস্ট ডট ফাইলস। তো এখানে কমা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি রিকোয়েস্ট ডট ফাইলস, আমরা এখানে দিয়ে দিলাম রিকোয়েস্ট ডট ফাইলস। যে দেখুন রিকোয়েস্ট ডট পোস্ট রিকোয়েস্ট ডট ফাইলস, এটা হচ্ছে শুধুমাত্র প্রোফাইলে যেহেতু আমরা ফাইলস নিব, আর ইনস্ট্যান্স হচ্ছে লোগো, ইনস্ট্যান্স তো আমরা বুঝলাম। সো এখন আমরা কি করব, এখানে দুইটা ভ্যালিডেশন চেক করে সেভ করে দিব, ভ্যালিডেশন না আমরা এখানে ভ্যালিডেশন চেক করব না, আমরা জাস্ট ইউ আন্ডারস্কোর ফ্রম ইউ ফ্রম ডট সেভ, তারপরে পি আন্ডারস্কোর ফ্রম ডট সেভ, দুইটা পর আমরা সেভ করে দিলাম। তাহলে আমরা এখন রিটার্ন করে দেব রিডাইরেক্ট, রিটার্ন রিডাইরেক্ট প্রোফাইল, প্রোফাইলে রিডাইরেক্ট করে দিলাম। এখানে আমাদের আরেকটা জিনিস বাকি রয়েছে কাজ, আমরা দেখতেছি যে আমাদের পি ফ্রম, পি ফ্রম বলতে আমাদের যে প্রোফাইল যে ফর্মটা, প্রোফাইল ফর্মটা যে আমরা এখানে সেন্ড করব, আমরা এখানে একটা ফাইল সেন্ড করব, ফাইল এটা কোনো টেক্সটের টেক্সটের লেখা না, অথবা ছোটোখাটো কোনো স্ট্রিং, এটা একটা ফুল ফাইল আমরা সেন্ড করব। তার জন্য আমাদের প্রোফাইল এখানে যে ফর্ম, ফর্মের ভিতরে এক্সট্রা কিছু ফিল্ড লিখে দিতে হবে, যে ফাইল ফিল করব ইনপুট আপ ইএনসি এ এখানে আমাদের অ্যাং টাইপ দিয়ে দিতে হবে, অ্যাং টাইপ ইজ ইকুয়াল টু মাল্টিপল টিআই আর একটা মাল্টি পার্ট স্ল্যাশ আর ফ্রম ডাটা। সো এটা আমরা দিয়ে দিলাম, আমরা সেভ করলাম। এখন আমরা আমরা যাব আমাদের এখানে, তার আগে আমরা যে সার্ভারটা মনে হয় স্টপ হয়ে গেছে, আমরা সার্ভারটা আবার রান করে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা আমাদের বিএনবি টেন আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হচ্ছে না এখানে, এখানে কেন হচ্ছে না, ভার্চুয়াল এনভায়রনমেন্ট এটার ভিতরেই তো মনে হয় ফাইলস ডাইরেক্টরি। সো এখানে আমরা এটা ডিলিট করে আবার ওপেন করলাম, অ্যাক্টিভ হয়ে গেছে অটোমেটিকলি।
এখন আমাদের সিডি করতে হবে সোশ্যাল লগ, আমরা রান করে দিই। রান সার্ভার, আমরা এখন আমরা হোম পেজটা রিফ্রেশ দিই। তো আমরা চাচ্ছি আমাদের এই প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করতে। আমাদের ইউজার নেম দেখুন এটা রফিক, এটা প্রোফাইল পিকচারটা এখন এটা আছে। আমরা চুজ ফাইলে যাই, আমরা এই প্রোফাইল পিকচারটা দেই, আমরা ওপেন দেই, আপলোড করি। এই যে দেখুন প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে এখানে নাম আমরা দিতে পারি এমডি রফিকুল ইসলাম, আপলোড করলাম। তো এই যে দেখুন এমডি রফিকুল ইসলাম আপলোড হয়ে গেল। সো আমরা আমাদের প্রোফাইল আপডেট কমপ্লিট করে ফেললাম। সো এখন একটা বিষয় হচ্ছে, আমরা যদি একটা এখন আমরা এখানে সবকিছু মোটামুটি কমপ্লিট, আমরা এখানে তো এডিট আপডেট ডিলিট সবকিছু দেখেছি। এখন যদি আমরা লগ আউট হই, এখন যদি আমরা রেজিস্ট্রেশন করি, আমরা যদি একটা নতুন ইউজার ক্রিয়েট করি, তাহলে ওই ইউজারের কিন্তু কোনো প্রোফাইল থাকবে না। আমরা একটা টেস্ট করে দেখাই, টেস্ট টু, টেস্ট, আমরা এখন যদি একটা নতুন ইউজার ক্রিয়েট করি, যে নিউ নিউ ইউজার এই নামে দিলাম, পাসওয়ার্ড দিয়ে একটা, কনফার্ম করি পাসওয়ার্ডটাকে, রেজিস্টার করি। সো আমরা একটা নতুন ইউজার রেজিস্টার করে ফেললাম। সো রেজিস্টার করার পরে ইউজারটা দিয়ে আমরা এখন লগ ইন করি, নিউ ইউজার পাসওয়ার্ড, লগ ইন করলাম। সো এখন যদি প্রোফাইলে যাই, আমরা দেখুন এখানে প্রোফাইল দেখতে পাচ্ছি না, অবজেক্ট ডাজ নট অ্যাড প্রোফাইল, মানে বলতেছে ইউজার হ্যাজ নো প্রোফাইল, ইউজারের কোনো প্রোফাইল নেই। কিন্তু এখন প্রোফাইলটা, সো আমরা কি এখন প্রতিবার গিয়ে আমাদের অ্যাডমিনে গিয়ে কি আমরা ইউজার ক্রিয়েট করব? নিশ্চয়ই না, আমরা এভাবে কিন্তু ইউজার প্রত্যেকবার গিয়ে গিয়ে এখানে করব না। আমরা চাই কেউ যদি একটা নতুন ইউজার ক্রিয়েট হলে সাথে সাথে তার জন্য একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যায়। সো এখানে দেখুন প্রোফাইল অবজেক্ট লেখা আছে, এটা কোনটা কোন ইউজার এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ফার্স্ট অফ অল এটাকে আমরা একটু ঠিক করি, তারপরে আরো ডিটেলস কথা বলছি। আমরা যাচ্ছি আমাদের মডেলে, যেখানে প্রোফাইলটা ক্রিয়েট করা হয়েছে, এই যে প্রোফাইল মডেল, এখানে আমরা ওভাররাইড করব ডিফ এসপিআর, এখানে হচ্ছে সেলফ, আমরা রিটার্ন করি সেলফ ডট ইউজার ডট ইউজার নেম, সেভ করলাম, আমরা রিফ্রেশ দেই। এখানে রিফ্রেশ দেওয়ার পরেও হচ্ছে না কেন, তার একটু দেখি, সেভ, আমরা যাচ্ছি আমাদের প্রোফাইলে, আমরা এখানে এসটা বড় হাতের দিয়ে দিয়েছি, এখানে ছোট হাতের এস হবে, আবার রিফ্রেশ দেই। এই যে দেখুন কোনটা কোন ইউজারের প্রোফাইল এটা দেখা যাচ্ছে। সো এখন কিন্তু আমরা যে নিউ ইউজার নামে যে ইউজারটা ক্রিয়েট করেছি সেটার প্রোফাইল এখানে নাই। সো এটা লাস্ট আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করি, তারপরে আমরা এখানে এটা একটা ইমেজ দিয়ে দিই, আমরা ইমেজ সেভ। সো এখন আর এখানে ইরোর দেখাবে না। সো এখানে একটা ইউজারের প্রোফাইল, সরি, এখানে লগ আউট করি, আমরা ইউজার লগ ইন, প্রোফাইলে যাই। এই যে দেখুন ইউজার ইউজার নেম ইমেল কিছুই দেওয়নি, খালি প্রোফাইলটা এখন আমরা সেভ করলাম। সো এখন আমরা কিভাবে এটা ম্যানুয়ালি না করে আমরা যাতে একটা নতুন নতুন যে সময় আমরা একটা রেজিস্টার করব, সাথে সাথে একটা প্রোফাইলও ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এখন একটা নতুন জিনিস শিখবো জ্যাঙ্গোতে, সেটা হচ্ছে জ্যাঙ্গো সিগন্যাল। সিগন্যাল বিষয়টা হচ্ছে, মনে করেন জ্যাঙ্গোর আমরা সিগন্যালটা হচ্ছে এরকম, যে যদি এটা ইফ ধরে রাখেন, যে যদি একটা নতুন ইউজার ক্রিয়েট হয় তাহলে সাথে সাথে একটি একটা মডেল ক্রিয়েট হয়ে যাবে, নতুন একটা ইউজার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা সিগন্যাল ক্রিয়েট করি। সো আমরা আমাদের ইউজার অ্যাপের ভিতরে, ইউজার অ্যাপের ভিতরে একটা নতুন ফাইল ক্রিয়েট করব, নাম হচ্ছে সিগন্যাল। এই সিগন্যাল নিয়ে আমরা কথা বলবো আরো, আগে আমরা এটা করি সিগন্যালস ডট পিওয়াই, সিগন্যাল নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করব জ্যাঙ্গোতে। এখন আমরা এখানে সিগন্যালে কিছু সিগন্যাল ইনপুট করতে হবে,
যে হচ্ছে ফ্রম জেঙ্গো .db.models.signals signals import qst post save। এটা পোস্ট সেভ বলতে বুঝতে বোঝা যাচ্ছে এখানে যে আমরা কোনো কিছু একটা সেভ হওয়ার পরে কি হবে ওইটা আমরা এখানে করছি। সো আমরা ইনপুট করি ফ্রম জেঙ্গো .conteb.auth.models ইম্পোর্ট ইউজার, ইউজারটা আমরা ইনপুট করে নিচ্ছি। তারপরে আমাদের ফ্রম জেঙ্গো .dispatch ইম্পোর্ট রিসিভড, তারপরে ফ্রম .models ইম্পোর্ট প্রোফাইল। সো এই চারটা জিনিস আমাদের ইনপুট করতে হবে সিগন্যালের জন্য। আর সিগন্যালটা কি আমরা একটু আবার বলি, মনে করেন যে সিগন্যালটা হচ্ছে এরকম যে আমরা কোন একটা কাজ করার পরে, মনে করেন রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে, রেজিস্ট্রেশন হওয়া কমপ্লিট সাথে সাথে হওয়ার পরে কি হবে, হওয়ার পরে এখানে যাতে আরেকটা অ্যাকশন অটোমেটিক রান হয় সেজন্য আমরা এই সিগন্যালটাকে ইউজ করি। যে সাডেনলি যে ইফ ইলস আপনার ধরতে পারেন, যদি এটা হয় তাহলে এটা করো, এরকম আর কি একটা কিছু। যদি একটা রেজিস্ট্রেশন, একটা নতুন ইউজার ক্রিয়েট হয়, যে আমরা ইউজারটা ইনপুট করলাম চেক করার জন্য নতুন ইউজার ক্রিয়েট হয়েছে কিনা, যদি একটা নতুন ইউজার ক্রিয়েট হয় সাথে সাথে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলো ওই ইউজারের জন্য। সো ওই ফাংশনালিটি আমরা এখন এখানে লিখবো। সো আমরা কি কি করেছি, আমরা জেঙ্গো ডিবি মডেলস থেকে সিগন্যালটা ইনপুট করেছি পোস্ট সেভ, এর মানে একটা সেভ হওয়ার পরে, একটা নতুন ইউজার সেভ হওয়ার পরে, এখানে পোস্ট সেভ। তারপরে হচ্ছে কন্ট্রিব ডট মডেলস, ইউজার মডেলটাকে আমরা ইনপুট করলাম। তারপরে একটা ডিসপ্যাচ রিসিপ্ট, এটা কাজ আছে এখানে। আর হচ্ছে ফ্রম ডট মডেল ইনপুট প্রোফাইল, আর হচ্ছে প্রোফাইলটা আমাদের মডেলের, এই প্রোফাইলই তো আমরা ক্রিয়েট করব, প্রোফাইলটা আমরা ইনপুট করলাম। তো এখন আমরা এখানে কি করব, এখানে একটা, এখানে লিখবো আমরা রিসিপ্ট রিসিভার, যে রিসিভার ইনপুট করেছি রিসিভারের ভিতরে আমরা এখানে আমাদের লিখবো পোস্ট পোস্ট সেভ পোস্ট সেভ, আর হচ্ছে স্যান্ডার স্যান্ডার ইজ ইকুয়াল টু স্যান্ডার কে হচ্ছে ইউজার। তো আমরা এখানে কি চেক, রিসিভার হচ্ছে পোস্ট, পোস্ট এটা রিসিভ করবে, আর স্যান্ডার হচ্ছে রিসিভার, আর সরি ইউজার। তারপরে আমরা এখানে কি করব, একটা ফাংশন নেব ডিফ ক্রিয়েট ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার প্রোফাইল ইজ ইকুয়াল টু আর প্রোফাইল স্যান্ডার স্যান্ডার আর হচ্ছে ইনস্ট্যান্স। আমরা এখানে এটার ভিতরে কি কি দিয়ে দিচ্ছি, স্যান্ডার দিচ্ছি আর্গুমেন্ট, ইনস্ট্যান্স ক্রিয়েটেড, আর হচ্ছে একটা কোয়াক্স, যাতে অতিরিক্ত কিছু এখানে যদি আসে পরে এটা রিসিভ করলাম তাহলে ইরর দেখাবে। আমরা এখানে লিখবো ইফ ক্রিয়েটেড, ইফ ক্রিয়েটেড ইফ ক্রিয়েটেড মানে যদি ক্রিয়েট হয়, আমরা যদি এখানে ইফ ক্রিয়েটেড বলতে এখানে বোঝাচ্ছে, এখানে যেহেতু আমাদের রিসিভার দিয়ে দিচ্ছি পুশ সেভ আর স্যান্ডার হচ্ছে ইউজার, যদি একটা নতুন ইউজার ক্রিয়েট হয় ক্রিয়েটেড, আমরা চেক করে নিচ্ছি, যদি ক্রিয়েট হয় তাহলে কি হবে, প্রোফাইল ডট অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার ইজ ইকুয়াল টু ইনস্ট্যান্স ইনস্ট্যান্স। সো এখানে আমরা কি করলাম, এখানে ফার্স্ট অফ অল আমরা তো এগুলা ইনপুট নিলাম আপনারা দেখেছেন, এখানে আমরা কি করলাম যে ইফ ক্রিয়েটেড, যদি একটা নতুন, সরি এটা হচ্ছে একটা ফাংশনের নাম, এখানে এটা কিছু না, এই যে স্যান্ডার
সেন্ডার নিলাম একটা ইনস্ট্যান্ট হিসেবে ফাংশনটার, তারপরে হচ্ছে ইনস্ট্যান্স নিলাম ক্রিয়েটেড কোয়ার্কস। এখন আমরা চেক করলাম ইফ ক্রিয়েটেড, যদি একটা নতুন ইউজার ক্রিয়েট করা হয়, এটা আমরা ক্রিয়েট করা হয় এটা বুঝবো কিভাবে, এই যে সেন্ডারে আমরা ডাটা সেন্ড করে দিয়েছি, ইনস্ট্যান্স মানে এখানে চেক করতেছে যে আমাদের ইউজার একটা নতুন হচ্ছে কি হচ্ছে না, এরকম চেকিং এটা আছে। যদি একটা নতুন ইউজার ক্রিয়েট হয়, তো এখানে আমরা চেক করলাম নতুন ইউজার ক্রিয়েট হলে কি হবে, প্রোফাইল, একটা নতুন ইউজার ক্রিয়েট হলে প্রোফাইলটার আমরা এই প্রোফাইলটা ইনপুট করেছি এখানে ডট মডেলস দিয়ে, এটা মডেলস থেকে। সো প্রোফাইল ডট অবজেক্টস ডট ক্রিয়েট, প্রোফাইলের ভিতরে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা ইউজার ইজ ইকুয়াল টু ইনস্ট্যান্স দিয়ে দিচ্ছি। আমরা জানি যে আমাদের যে মডেলস, মডেলের প্রোফাইলে খালি একটাই রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ড ফিল্ড, সেটা হচ্ছে ইউজারটা, যে ইমেজ এটা কিন্তু রিকোয়ার্ড না। আমরা দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাঙ্ক অ্যান্ড নাল ইজ ইকুয়াল টু টু, এটা ব্ল্যাঙ্ক এবং নাল টু, আর এটা দিলেও হবে না দিলেও হবে এ বিষয়ে আমরা আগে কথা বলেছি। সো এখানে জাস্ট ইউজারটা লাগবে। সো আমরা এখানে কোথায় আমাদের সিগন্যাল, সিগন্যালে আমরা আমাদের ইউজারটা দিয়ে দিয়েছি। সো আমরা এখানে আমাদের ইউজারটা দিয়ে দিচ্ছি। আমরা যে সময় আমরা ম্যানুয়ালি একটা মনে করেন একটা ক্রিয়েট করব, তখনও কিন্তু এটার অভ্যন্তরে আমরা যদি ম্যানুয়ালি একটা ইউজারের জন্য প্রোফাইল ক্রিয়েট করতে চাই, এই যে দেখুন এখন প্রোফাইলে আসছি, আমরা নতুন প্রোফাইল ক্রিয়েট করতে চাই, তখনও কিন্তু আমাদের এই কমান্ডটাই চালু হয়, যে প্রোফাইল ডট অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার ইজ ইকুয়াল টু, আমরা ইউজারটা এখান থেকে এই যে ইউজারটা এখান থেকে সিলেক্ট করে দিই, এরকম এরকম কিন্তু এটা ভিতরে ভিতরে এই কমান্ডটা চালু হয়। সো এই কমান্ডটা আমরা এখানে ম্যানুয়ালি দিয়ে দিচ্ছি। এখন এই কমান্ডটা দিলাম, এখন এই কমান্ডটাকে সেভ করতে হবে। তো এখানে সেভ করার জন্য আমাদের নিচে কী লিখতে হবে, আর একটু কিছু লিখতে হবে, আবার রিসিভ নিতে হবে, পোস্ট সেভ, সেন্ডার ইজ ইকুয়াল টু ইউজার, এবার সেন্ডার ইনস্ট্যান্স, এখানে আর ক্রিয়েট নেব না আমরা। আমরা কী করবো, এই যে ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স ডট প্রোফাইল ডট সেভ, আমরা এটাকে সেভ করে দিব। সো এখানে ফুল কাজটা কী হচ্ছে, যদি একটা নতুন ইউজার ক্রিয়েট করা হয়, সাথে সাথে একটা প্রোফাইল এখানে আমরা ক্রিয়েট করে ফেলতেছি। আপনারা এটা দেখে দেখে লিখে ফেলুন, যদি নাও বুঝেন দেখে দেখে লিখুন, পরবর্তীতে এটা সম্বন্ধে আরও গভীর আমরা কথা বলবো। তারপরে এখন আমরা কি করব, এটা এটার জন্য আরেকটু কিছু কাজ করতে হবে, এটা যাতে কাজ করে সঠিকভাবে, এর জন্য আমাকে যেতে হবে এই যে সিগন্যাল, যেই ফাইলটা যেখানে আছে, এটার সাথে যে ইনিট ইনিশিয়াল যে ফাইলটা রয়েছে, আন্ডার ডান্ডার আইএনআইটি আন্ডার ডান্ডার ডট পিও, এটার ভিতরে যেতে হবে। এটার ভিতরে গিয়ে আমাদের এখানে লিখতে হবে ডিফল্ট অ্যাপ কনফিগ ইজ ইকুয়াল টু ইউজার, এই অ্যাপের নাম, এই অ্যাপের নাম ইউজার্স ইউএসইআরএস ইউজার্স ডট অ্যাপস ডট, এইখানে যাই ইউজার্স ডট অ্যাপস ডট ইউজার কনফিগ। সো আমাদের অ্যাপসের ভিতরে এই যে ইউজার কনফিগ, এই জিনিসটাকে আমাদের কল করে দিতে হবে এখানে। তারপরে আমাদের যে অ্যাপস ডট পিওয়াই রয়েছে, এর ভিতরেও আমাদের কিছু কাজ করতে হবে। অ্যাপস ডট পিওয়াই এর ভিতরে দেখুন আমাদের অ্যাপ নেম এখানে লেখা আছে। সো অ্যাপস ডট কিওয়াই এর ভিতরে আমরা এখানে লিখবো একটা ফাংশন ডিফ রেডি, ডিফ রেডি সেলফ ইম্পোর্ট ইউজার্স ডট সিগন্যাল। সো আমরা যে সিগন্যাল ফাইলটা ক্রিয়েট করেছি, সিগন্যাল ফাইলটাকে এখানে ইনপুট করে দিতে হবে। সো এখানে আমাদের কমপ্লিট। এখন আমরা চেক করি, চেক করার পরে আবার বলছি সেটা কি কি কাজ করতেছে, আমরা এটা রেজাল্ট আগে দেখি। আমরা এখানে দেখুন একটা তিনটা ইউজার আছে বর্তমানে, আর আমাদের রিফ্রেশ দেই, এটা এখন আমরা কোথায় আছি, লগ আউট করি, এখান থেকে লগ আউট করে আমরা রেজিস্ট্রেশনে যাই, একটা নতুন ইউজার ক্রিয়েট করি, নাম নিউ নিউ ইউজার, নিউ ইউজার টু, নিউ ইউজার টু নামে একটা, নিউ ইউজার টু নামে একটা ইউজার নেম দিলাম আমরা, পাসওয়ার্ড দিয়ে দিই একটা কনফার্ম পাসওয়ার্ড রেজিস্টার। সো আমরা রেজিস্টার করে ফেললাম। এখন যদি আমরা এটা লগ ইন করি নিউ ইউজার টু দিয়ে, লগ ইন করলাম, এখন যদি আমরা প্রোফাইলে যাই, প্রোফাইলে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এখানে আগে যে একটা ইরর আসছিল যে প্রোফাইল নট ক্রিয়েটেড, এই ইররটা কিন্তু দেখাচ্ছে না, আমরা অন্য আরেকটা ইরর দেখাচ্ছে, এটা আমরা পরে ফিক্স করব। আগে আমরা দেখি আমাদের ইউজার ক্রিয়েট হচ্ছে কিনা। সো আমাদের লগ ইন করতে হবে আমাদের সুপার ইউজার দিয়ে, প্রোফাইলে যাই, এই যে দেখুন ইউজ আর নিউ
ওইখানে আমরা নিয়ম আরম ভুল হয়েছে, এনএসি লেখা আছে। এনএসি ইউজার যেখানে যাই থাকুক না কেন, এই ইউজার নেম একটা প্রোফাইল কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যে সিগন্যালটা কাজ করছে এটা কিভাবে কাজ করছে আবার বলছি আমি। আর যে এররটা আসলো এখানে, এররটা হচ্ছে ইমেজের, এটা আমরা ঠিক করব পরে। আগে আমরা এটা দেখি এখানে কি হচ্ছে। আমরা সিগন্যাল নামে একটা ফাইল নিলাম, সিগন্যাল ফাইলের ভিতরে আমরা কেটে দেই, সিগন্যাল নামে একটা ফাইল নিলাম, সিগন্যাল ফাইলের ভিতরে আমরা এখানে ইনপুট করলাম হচ্ছে ফ্রম জেঙ্গো ডট ডিবি ডট মডেলস সিগন্যালস ইনপুট পুস্ট সেভ। এর মানে কোনো কিছু একটা সেভ হলে সেই সিগন্যালটা কালেক্ট করবে, পুস্ট সেভের কাজ এটা। আর আমরা ইউজার মডেলটা, আমাদের ইউজার বিল্ট ইন মডেল, সেটা ইনপুট করলাম। ইউজার মডেল সম্পর্কে আপনারা জানেন, ইউজার মডেল। তারপরে আমরা কি করলাম, আমরা ডিসপ্যাচ একটা রিসিভার নিলাম, আমরা যে সিগন্যালটা আমরা ধরবে সেই সিগন্যালটা রিসিভ করার জন্য একটা রিসিভার লাগবে, সেই রিসিভার নিলাম। আর হচ্ছে মডেল সিগন্যালের উপর ভিত্তি করে কি হবে সেটা আমরা এখানে ইনপুট করে নিলাম, যে আমরা এটার কিছু একটা করতে চাচ্ছি সিগন্যালের উপর ভিত্তি করে। তো সিগন্যালটা এখন আমরা এখানে রিসিভ করব, ধরবো যে সিগন্যালটাকে। সো পুস্ট সেভ, সেন্ডার হচ্ছে ইউজার। সো ইউজারে এখানে আমাদের ইউজারটা এখানে সিগন্যাল পাঠিয়েছে, আর পুস্ট সেভ এটা চেক করছে যে ইউজার যে কোনো কিছু নতুন একটা ইউজার ক্রিয়েট হচ্ছে কিনা, এটা চেক করছে হচ্ছে পুস্ট সেভ। আর সিগন্যালটাকে ধরছে হচ্ছে এট দ্য রেট রিসিভার, এই রিসিভারটা। আর এখন আমরা এটার সাথে কানেক্টেড। সো এখন আমরা কি করবো, ক্রিয়েট ইউজার প্রোফাইল নামে একটা ফাংশন নিলাম, এটা যে কোনো নাম আপনি দিতে পারেন। সো এখানে সেন্ডার, এই সেন্ডার আমরা ধরলাম ইনস্ট্যান্স, এই সেন্ডারের ফলে যে একটা নতুন ইউজার ক্রিয়েট হয়েছে সেই ইউজারটাই ইনস্ট্যান্স। তারপরে হচ্ছে আমাদের রিসি ক্রিয়েটেড, যে একটা নতুন ইউজার মানে একটা ইউজার ক্রিয়েট হয়েছে কিনা তাই চেক করছে। আর হচ্ছে কোয়াক্স, এটা হচ্ছে বাড়তি কোনো ফিল্ড যদি এখানে এসে থাকে এটা ধরে ফেলবে, যেটা কোনো আমরা কাজে লাগাবো না এখানে। তো আমরা কি করলাম, ইফ ক্রিয়েটেড যদি ক্রিয়েট হয় তো প্রোফাইল ডট অবজেক্ট ডট ক্রিয়েট, প্রোফাইলে একটা অবজেক্ট ক্রিয়েট করবো আমরা, ইউজার ইজ ইকুয়াল টু ইনস্ট্যান্স। প্রোফাইল অবজেক্টের আমরা জানি যে আমাদের এখানে মডেলে এখানে ইউজার নেয়, সো আমরা ইউজারটা ইনস্ট্যান্স ইউজার, মানে যে ইউজারটা মাত্র ক্রিয়েট হয়েছে সেই ইউজারটা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে রিসিপ, এটা একটা সেভ করে দিলাম আর কি এখানে, এটাই বলতে পারেন যে এটা যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে এটা সেভ করে দাও, সেভ করে দিলাম। তারপরে এটা যাতে সঠিকভাবে কাজ করে তাই আমাদের ইনিটের ভিতরে ডিফল্ট অ্যাপ কনফিগ দিয়ে দিলাম, ইউজার ডট অ্যাপস ডট ইউজার কনফিগ। তারপরে আমরা যদি সব কিছু ঠিক থাকে তাহলে, যদি অ্যাপটা সঠিকভাবে চালু হয় তো আমরা চেক করছি, যদি রেডি হয়, এটা একটা রেডি একটা ফাংশন, এটা সব কিছু ঠিকঠাক হওয়ার পরে রেডি, সব ফাংশনটি ঠিক হওয়ার পরে এটা চালু হয়। সো রেডি সেলফ নিলাম আমরা, ইনপুট ইউজার ডট সিগন্যালস। সো এখানে আমাদের সিগন্যালটা আমরা কমপ্লিট করে ফেললাম। আর আমাদের এখানে কি আসতেছে যে আমাদের ইমেজটা একটু প্রবলেম দেখা দিচ্ছে, নো ফাইল দেখাচ্ছে, ইমেজে কোনো ফাইল নেই। সো আমরা এখানে একটা জিনিস করব, আমরা মডেলে যাই, মডেলে আমরা এখানে কি দিয়েছিলাম, ইমেজ ইজ ইকুয়াল টু ইমেজ ফিল্ড আপলোড টু দিয়েছিলাম, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক এন্ড নাল ইজ ইকুয়াল টু ট্রু দিয়েছিলাম। এখানে আমরা দুইটা পারমিশন দিয়ে দিয়েছিলাম, এটা আমাদের দিব না, আমরা এটা কেটে দেই। এখানে আমরা একটা ডিফল্ট ফিল্ড দিয়ে দিব, ডিফল্ট ডিফল্ট একটা ইমেজ ফিল্ড দিয়ে দিব, যে প্রোফাইল ক্রিয়েট করার সাথে সাথে একটা ইমেজ থাকবে। সো ডিফল্ট ইমেজটা আমরা এখানে এটার ভিতরে কপি করে, এখানে ডিফল্ট ইমেজটা এটার ভিতরেই থাকবে। নামটা কি হবে ডিফল্ট ইমেজের, সো আমরা একটা ইমেজ ডাউনলোড করি, ডিফল্ট ইমেজ, আমরা যদি ডিফল্ট ইমেজ লিখব বলে সার্চ দিই। সো আমরা দেখুন ডিফল্ট অনেক ইমেজ আছে, একটা ইমেজ আমরা ইমেজে যাই, আমরা ফেসবুকে যেরকম থাকে এরকম একটা ইমেজ নিই, এরকম একটা ইমেজ নিলাম ডিফল্ট ইমেজ। আর এটাকে আমরা সেভ করি, এটার নামও দিয়ে দিচ্ছি আমরা ডিফল্ট ডট পিএনজি, সেভ করলাম। সো এখানে আমরা প্রোফাইল ডিফল্ট ডট পিএনজি তো ছিল মনে হয় ফাইলের নাম, পিএনজি নামে একটা ফাইল, ওইটা আমরা দিয়ে দিলাম। সো আমাদের প্রোফাইলের ভিতরে ওই ফাইলটাকে নিয়ে আসতে হবে, সো আমরা নিয়ে আসি আমাদের ডাউনলোড থেকে। প্রোফাইল কোথায় আমাদের, এই যে এখানে প্রোফাইলের ভিতরে ডিফল্ট নামক যে ফাইলটা আমার রয়েছে সেটা আমরা এখানে আমরা কপি করে দিয়ে দিলাম। সো ডিফল্ট ডট পিএনজি এখানে চলে আসলো। সো একটা নতুন ইউজার ক্রিয়েট হলে তার একটা ডিফল্ট ফাইল থাকবে, ডিফল্ট একটা ইমেজ থাকবে, ইমেজ ফাইল আমরা নাল রাখবো না। সো আমরা সেভ করলাম। সো এখন যেহেতু আমরা ডাটাবেজে একটা চেঞ্জ করেছি, আমাদের মাইগ্রেশন করতে হবে।
সো এখন আমরা কি করব, এখানে পাইথন ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশনস, মাইগ্রেশনস করে ফেললাম, এখন আমরা মাইগ্রেট করব, ম্যানেজ ডট পিওয়াই মাইগ্রেট। আমরা মাইগ্রেট করে ফেললাম। সো আমাদের এখন যেহেতু সার্ভারটা রান করি, এখন যেহেতু আমাদের এই ইউজার এটা আগে থেকেই করা আছে, সো এই যে দেখুন, ও সরি এটা না, আমাদের ওই ইউজারের জন্য আমাদের যে একটা নতুন ইউএসই ইউজার টু, এটার ইমেজটা আমরা দিয়ে দিই ম্যানুয়ালি, কারণ এটা যেহেতু এই আমাদের মডেল মাইগ্রেশন করার আগেই এটাকে আমরা সেভ করে ফেলেছিলাম, তাই এটা আমরা ডিফল্ট দিয়ে দিচ্ছি। সো এখন যদি আমরা লগ আউট হয়ে আমরা আমাদের ইউজার টু এটাতে ঢুকে প্রোফাইলে যাই, যে দেখুন তার ডিফল্ট ইমেজ দেখাচ্ছে। সো আমাদের অ্যাপ মোটামুটি কমপ্লিট, আমরা এর এই জ্যাঙ্গোতে আর থেকে বেশি আর কিছুই করব না, আমরা একটু দেখি, এখন আমরা একদম প্রথম থেকে পুরোটা কাজ দেখি। আমরা এটা হচ্ছে আমাদের হোম পেজ, আমাদের হোম পেজ, আমরা এখানে পোস্ট দেখতে পারছি, বাম পাশে এটা কালোই থাক, আমরা আর এখানে স্টাইলিং করব না। এখানে আমরা ল রেজিস্টার করে একটা নতুন ইউজার নাম দিচ্ছি আমরা নিউ ইউএস ইউজার, নিউ ইউজার, নিউ ইউজার আমরা, আচ্ছা না নিউ ইউজার না, আমরা কো আমাদের ইউজার নেমটাই দিই, কোড উইথ রফিক এখানে দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে একটা, কনফার্ম পাসওয়ার্ড, আমরা রেজিস্টার করলাম, রেজিস্ট্রেশন কমপ্লিট। আমরা এখন দেখি আমাদের লগ ইনে গিয়ে, আমরা লগ ইন করলাম, আমরা আমাদের প্রোফাইলে গিয়ে দেখি, এই যে দেখুন একটা প্রোফাইল পিকচার কিন্তু ডিফল্ট চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তারপরে আমাদের ইউজার নেমটা শো করাচ্ছে, এখন আমরা চাইলে আমাদের এখানে ফার্স্ট নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিয়ে দিচ্ছি, এই যে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম চলে এসেছে। তারপরে আমরা আমাদের প্রোফাইল চাইলে এখানে আমরা চেঞ্জ করতে পারি, আপডেট, এই যে প্রোফাইল আপডেট হয়ে গেছে। তো আমরা এই ইউজার দিয়ে আমরা এখন একটা নিউ পোস্ট ক্রিয়েট করতে পারি, নিউ পিওএসটি পোস্ট বাই, এটা দিয়ে দিলাম, আমরা এখানেও কন্টেন্ট এটা দিয়ে দিচ্ছি, পোস্ট করলাম। সো এই যে দেখুন এই ইউজার নেম আর আমার ইমেজ, নিউ ইউজার বাই কোড উইথ রফিক, এটা চলে আসলো। তারপরে এখন আমরা যাব হচ্ছে আমাদের নিউ পোস্ট বা এটা দিয়ে তো গেলাম, এটা আমরা এখানে ঢুকে এটাকে এডিট করতে বা আপডেট করতে পারি, আপডেট, আপডেট পোস্ট, সো এই যে আপডেট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে এখন ডিলিট করে দিতে পারি, ইয়েস ক্যান্সেল টিপ দিলে আমাদের এখানে আবার নিয়ে আসবে, আবার ডিলিটে যাই, ডিলিট করে দিতে পারি, ডিলিট হয়ে গেল। অ্যাবাউট সেকশন এটা কিছুই কাজে লাগালাম না, থাক। আমাদের এই কোর্সের প্রধান লক্ষ্য হচ্ছে জ্যাঙ্গো আমরা মোটামুটি শিখে জ্যাঙ্গোর একটা এপিআই ক্রিয়েট করা শিখব, তারপরে আমরা এপিআইটাকে আমরা রিয়েক্টের সাথে কানেক্ট করবো, এটা আমাদের এই কোর্সের মূল লক্ষ্য। জ্যাঙ্গোর উপরে আমার এই চ্যানেলে আরও ডিটেলস, এখানে তো আমরা আমি ডিটেলসে বলেছি, তার থেকে আরও ডিটেলস শুধুমাত্র জ্যাঙ্গোর উপরে আমি একটি সিরিজ তৈরি করবো, ওইখানে জ্যাঙ্গো নিয়ে আমরা আরও অনেক কথা বলবো, আরও অনেক কিছু দেখাবো জ্যাঙ্গোর। আপাতত জ্যাঙ্গোতে আর থেকে বেশি আমি আর কিছু করছি না, এরপরের ভিডিও থেকে আমরা এই এপিআই, ফার্স্ট অফ অল রিয়েক্টে যাওয়ার আগে আমরা জ্যাঙ্গোর রেস্ট এপিআই, এপিআই সম্বন্ধে একটু ধারণা নিব। সো আজকের ভিডিও পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর এখানে আমার কিছু গ্যাপ গেছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের কেমন লেগেছে ওইটাও জানাবেন, আর কি কি আমরা এই কোর্সে অ্যাড করলে আপনাদের জন্য ভালো হয় ওইটাও জানাবেন নিশ্চয়ই। আজকের ভিডিও পর্যন্তই।